আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি স্পেশাল ব্লগে। বাট অনেক কাজের চাপ আর হয়েছে, মানে এলকা কাজ করে, এটা আপনারা অবশ্যই জানেন, কারণ আপনাদেরকে বিলুতে বলছিলাম যে একটা লোক আসার কথা। তো আমি তার জন্য ওয়েট করতেছি। তো যাই হোক, তো আজকে ব্লগটা হয়েছে এই দেন, আমার এখানে কিন্তু একটা মাংস আছে, আজকে মাংস লাগাবো, কারণ অনেকদিন যাবত মাংসের ভিডিও দেই না, কারণ মাংস তো লাগাই দেখাই না, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। আর বাট এইটা হচ্ছে 20 কেজি, আর এখানে মানে কাগজটা সিরা লাইছি অলরেডি, মানে এখানে এখান থেকে উঠাই লাইছি, তো এটা বিষয় না। তো সবসময় লাগায় থাকি, বাট শরীরের মধ্যে তখন এনার্জি কমে গেছে, কারণ এনার্জি নাই, এনার্জি খাইতে হবে, এনার্জি খাইলে মনে করেন এনার্জি হবে। আর যারা পোল্যান্ডে নতুন আসতেছে তারা তো মনে করেন এখন যারা কাজ করবে কাবাব সবে, তারা তো তাদের জন্য মনে করেন হার্ড হয়ে যাবে, কারণ 20 কেজি অথবা কাবাব সবে কাজ করাটা অনেক গরম, যারা নতুন কাজ করবে তাদের কাছে অনেক গরম লাগবে, অথবা মনে করেন তারা অনেক ফিল, মানে গরমের ফিল করবে, এমনকি হার্ট, মানে আসলে শরীর টরিল যা আছে সব ব্যথা করবে সেই টাইমে। তো যাই হোক, সেটা বিষয় না, যারা আসবেন কাজ করবেন, সুন্দর এনজয় করবেন লাইফ, কারণ ইউরোপের মধ্যে লাইফই মানেই হয়েছে এনজয়। তো আজকের ব্লগটা হয়েছে এই মাংসটা লাগাবো, কারণ আমার মাংস অলরেডি সামনে শেষ। তো আমি পিছনে আপনাদেরকে দেখাইতেছি যে 20 কেজি, জানি না আগাইতে পারবো কি না, কারণ সবসময় লাগাই, কিন্তু আজকে এনার্জি একেবারে অনেক কম। তো অবশ্যই দেখুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তখন চলে যাবো এই 20 কেজি নিয়ে, আমি কিন্তু এই কাগজটা ওঠাই নাই, ওঠা মানে সামনে নিয়ে তারপরে এটা এখান থেকে সরাই দেবো। তো চলেন, লেটস গো, লয়ে যাই। তো চলেন, মানে 20 কেজি আমিও মনে হয় না 20 কেজি হবো, বুঝছেন ঠিক আছে। আর কাজ তো যারা বাংলাদেশ থেকে বৈশা বৈশা দেখেন, অনেকজনই দেখেন ইউরোপের স্বপ্ন এটা হিটা, মানে অনেক কিছু পোল্যান্ডের স্বপ্ন, আইসা বলবো তাড়াতাড়ি ভাই, পোল্যান্ড আসলে দে বৈশে বৈশে টাকা কামাইবেন, অথবা চিন্তা ভাবনা নিতেছেন যাই ওই পোল্যান্ডের মধ্যে গিয়া টাকা কামাবো সঙ্গে, ভাই এটা যদি পাবেন ভুল, কারণ ভাই টাকা কামাইতে যে কষ্ট, যারা প্রবাসে তা আছে তারাই জানে। কারণ আমাকে অনেকজনই মেসেজ দিতেছে ভাই ভিসা এটা সেইটা, কাজকর্ম কেমবে, কত স্যালারি আসে বিষয়, ভাই কাজ একটা জিনিস হচ্ছে, প্রবাসী যারা আছে তারা যারা আসে তারা কিন্তু চিন্তা করে, মানে স্যালারির উপরে ডিফারেন্ট করে, স্যালারির দিকটা ভাবে কত স্যালারি দিবে কি আসে বিষয়, কিন্তু ভাই মেন কথা হচ্ছে আপনি পরিশ্রম কতটুকু করতে পারবেন সেটার উপরে ডিফারেন্ট করে স্যালারি, বুঝছেন নি। আর কাজ যত দ্রুত শিখতে পারেন, পোল্যান্ডের বিষয়ে যত দ্রুত শিখতে পারেন ততই মনে করেন আপনি লাভবান হতে পারবেন, কারণ আপনার স্যালারিও এত উপরে উঠতে পারবেন, কারণ স্যালারি আসঙ্গা আপনার আপনার মনে করেন বাড়বো, কারণ মালিকই বাড়াবে, কারণ মেন হয়েছে ভাই যে কষ্টের কাজ, ইউরোপ তো মনে করেন লাইফ সেটেল হয়ে যায় এটা ঠিক, কিন্তু ভাই কষ্ট না করলে জীবনও লাইফ সেটেল জীবনও হবে না, বুঝছেন নি। কষ্ট করলেই মনে করেন লাইফ সেটেল করতে পারবেন, লাইফ ইমুরের লাইফটা মনে করেন, মানে আপনি ভাবতেছেন যে আরে ইউরোপ গিয়া মনে করেন বৈশা বৈশা টাকা কামানো, আর ভাই বৈশা বৈশা কাড়াই টাকা দিবে, কারণ অনেকজনে ভাই গ্রাম অঞ্চলের মানুষের সে এটাই ভাবে বেশি, কারণ স্বপ্ন দেখে ইউরোপের, স্বপ্ন দেখে এই ইউরোপে যাব, তারপরে মনে করেন এস টাকা কামাবো সঙ্গে, হ ভাই টাকা কামাই হই তো, খালি পয়সা পয়সা তোমরা স্বপ্ন দেখবে টাকা কামাই, ভাই তো টাকা কামাইতেছি না, টাকা কি এমনি কামাইতেছি, মা তার গান পাও পালায়া ভাই টাকা কামাইতেছি, বুঝছেন। আর ব্লক ট্রক মনে করেন আর বিরু আপনাদেরকে দেই, কারণ ভালো লাগে এই কারণে আপনাদের সামনে আসি, নাইতো তো মনে করেন এটা অসম্ভব, বুঝতেই পারছেন। 20 কেজি ডা দিয়ে আনলাম, অনেক কষ্ট হয়েছে, কিন্তু এটাকে ওরা বলা যায় না যে কতটুকু কষ্ট, এই 20 কেজিটা আনতে ইজি মনে করেন, কিন্তু ভাই যে প্রতিদিন 2-3টা মাংস লাগায় তাই বুঝে যে মাংস লাগান দেখি কষ্ট। আর এটার মধ্যে যে আগুনটা তাপটা থাকবে সেই তাপের মাঝে দিয়ে কাটতে হবে, তো মনে করেন এমন কষ্ট, গাম শরীর দিয়ে গাম ছুটে যায়, বুঝছেন। তো টেকাটা ইমনের আপনাদেরকে মাংসটা দেখাই, দেখেন কিভাবে অনেক মেশিনটা চালু করে দিছে, মাংসটা ওখানে আমনে আমনে ঘুরবে, আর এখানে আগুন লাগাই দেবো, আপনাদেরকে আগুনটা দেখাবো যে
কিভাবে আগুন কাটতে আমি যখন কাটবো বুঝছেন মাংসটা, তো মনে করেন ইউরোপ বাই যারা আসবেন অবশ্যই, কিন্তু মেন কথা হচ্ছে কাজ জানা থাকতে হবে, কাজ জানা থাকলে কাম করাটা ইজি। আর যদি কাজ যারা না জানেন, যারা পোল্যান্ডের মধ্যে বা ইউরোপে যে কোনো দেশে আসেন ভাই, কাজ যারা না জানেন তারা যদি আসেন তাদের কাছে অনেক হাত লাগবে, পরিশ্রমটা মনে করেন অনেক কষ্ট হবে, মানে কষ্টজনক, কারণ সেখানটা কামাইতে ভাই সব জিনিসের মধ্যে কষ্ট হয়, কিন্তু যারা না জানে তাদের একটু বেশি হবে, কারণ একসঙ্গে তো কিছু বুঝবে না, এটা সেটা অনেক কিছু থাকে কাজের মধ্যে। রেস্টুরেন্ট মানেই অনেক কাজ, মানে বেজেল্লা কাজ বেশি বুঝছেন, কুড়িনারি প্রচুর, কারণ করি তো জানি এই কারণে বুঝছেন নি। আর এখন আমার কাছে ইজি, কারণ এসব কোনো বিষয় না, বাট আমার সমস্যা রয়েছে ভাই 30 কেজি মাংস স্টিক লাগাইতে হয়, 40 কেজি মাংস স্টিক লাগাইতে হয়, এই ববিনা মানে এটা হচ্ছে গরুর মাংস, এটা মনে করেন 20 কেজি লাগে, সব মনে করেন আছে, বাট মেন কথা হচ্ছে কাস্টমার নাই, এদের বাইরে হইতেছে আবার বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, এই কারণে মনে করেন আজকা মনে করেন আমার মিট শেষ, বাট তারপরে লাগাইতে হবে, কারণ না লাগাইলে মানুষ এসে দেখে মাংস নাই, তারপরে সমস্যা আছে। তো আপনাদেরকে আগুন লাগায় কাইটা দেখাবো ইনশাল্লাহ, তো সাথেই থাকুন। A few moments later. Finally guys, তো এখন আমার মাংসটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে, আর এই দেন যে আগুনটা দেখতেই পাচ্ছেন যে আগুনে তাপ করা, তো আমার মাংস রেডি হয়ে গেছে, এখন কাটবো। তো আপনারা দেখুন মেশিনটা হাতে নিলাম, চালু করে দিলাম, এখন মেশিনটা এখন এটার উপর দিয়ে চলবে, এই দেখেন কীভাবে মাংস কাটতে হয়। এই দেন মাংস কেটে ফেললাম, দেখতে থাকুন, মানে প্রচুর তাপ, কিন্তু আগুনের তাপটা কিন্তু মুখের মধ্যে লাগতেছে বুঝছেন, মাথার মধ্যে লাগতেছে, এই যে মাংসগুলি এভাবে কাটতে হয়, এই দেখতে পাচ্ছেন সেই সেই আগুনের তাপ, আর কিন্তু ধোয়া উঠতেছে দেখছেন, গরম মাংস তো এই গরম আগুনের মধ্যে গরম মাংস কাটতেছি, এখন নতুন তো এই কারণে বেশি স্পিডে কারণ দেখবে না, কারণ যদি স্পিডে কাটি তাহলে মাংসটা পড়ে যাবে, কারণ এখন নরম হয়ে গেছে, তখন ফ্রিজও ছিল তো এই কারণে আস্তে আস্তে কাটতে হইতেছে, তো ফাইনালি আমার মাংস কাটা শেষ। এখন এই মাংসগুলিতে আমার কেচকি দিয়ে কাটতে হবে, এদের কেচকি দিয়ে আমি এটিতে ছোট করে ফেলবো, ছোট করে ফেললে তো এই মাংসটা এক সাইডে রাখে দেবো, দেখাই মাংসগুলি কেটে তারপরে এখানে রেখে দেবো, তারপরে আবার কাটবো। এই হয়েছে মাংস লাগানোর পরে কী করতে হয়, এই মাংস কাটতে হবে, তারপরে কেটে দিয়ে একটু ছোটো করতে হবে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর তারপরে আপনাদেরকে দেখাই যে এই দেন কি আগুনের তাপটা দেখতে পাচ্ছেন কি ধোয়ার, এমনকি তাপ প্রচুর, এই তাপ দিয়েই মাংসটা রেডি হয়, রেডি হয় দেখছেন নি। তো গাইস যদি ভালো লাগে আমার এই ব্লগটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, এমনকি যারা নতুন দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমি একটুই রিকোয়েস্ট করি সবার সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটা, কারণ অনেকজনে শিখতে পারবে এমনকি বুঝতে পারবে এই আমার এই কথাগুলি, এমনকি মাংস লাগাইছে ইটো এক্সপিরিয়েন্স মানে শিখবে একটু, যাই হোক উটুনি শিখতে পারবে, এমনকি বুঝতে পারবে যে আমি কি বললাম। তো গাইস মনে করেন ইউরোপে যারাই আসবেন, পোল্যান্ডে আসতেছেন এমনকি আসবেন, অবশ্যই কাম উঠু কষ্ট করে কাম জানা থাকতে হবে, কারণ কাম যদি জানা থাকে কারণ টাকা ইনকাম করতে একটু সহজ হবে, এমনকি কষ্ট একটু কম হবে। রেস্টুরেন্টের মধ্যে যারাই আসবেন কাবাব সবে কাজ করবেন, আমি তো মনে করেন আমি কোনো সময় করি নাই, কারণ আমি আসার পরে আমি কাজ শিখছি, তারপরে আমার ভাই আমাকে কাজ শিখাইছে, তো শেখানোর পরে এখন আমি মনে করেন সব কিছু কমপ্লিট, তো এখন মনে করেন আমার কাছে অনেক ইজি, এটা কোনো সমস্যা নাই। আর এতটুকুই, তো আজকের ব্লগটা আপনাদেরকে দেখাইলাম মাংস কীভাবে লাগাইতে হয়, কাটলাম সব কিছুই, কিন্তু যে আগুনের মধ্যে কাটি, কিন্তু আজকে কুরচাক মানে এটা হচ্ছে এই কুরচাক মানে হয়েছে ইয়ার মাংস, মুরগির মাংস, তো এই মুরগির মাংস এখন আপাতত বন্ধ করে দিয়েছি, কারণ মানে মুরগির মাংসটা একটু স্লো, তো আজকে কাস্টমারও একটু কম, কারণ বাইরে অনেক বৃষ্টি হইতেছে এই কারণে, তো ববিনাটা লাগাইছি কারণ আমার গরুর মাংসটা কম এই কারণে, তো আপনারা দেখতে পাচ্ছেন কী করলাম, এটাই ভাই কষ্টের কাজ।
কষ্ট ছাড়া মনে করেন মানে কি কইতাম টাকা এমবি আসে না। যে অনেক মানুষে ভাবেন ভাই কষ্ট ছাড়া টাকা ইনকাম, ভাই ইউরোপের মাইতে সব জায়গাতে মাইতে মনে করেন ইনকাম করতে হলে কষ্ট করতে হবে, পরিশ্রম না করলে টাকা কোনো সময় কামান যাবে না, এটা বাস্তব কথা বুঝছেন। তো আজকে এতটুকু পর্যন্ত, আশা করি সবার কাছে ভালো লাগছে। আরও একটি স্পেশাল ব্লগ হয়ে ইনশাল্লাহ চলে আসবো অন্য একটি ব্লগে। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।